আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায় নবী ও রাসূলগণের পরিচয় ও জীবনাদর্শ। গত ক্লাসে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও পরিচয়, হিলফুল ফুজুল গঠন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভ ও মক্কায় ইসলাম প্রচার নিয়ে আলোচনা করব। নবুয়াত লাভ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দুরবস্থা দেখে দুঃখ পেতেন, কষ্ট পেতেন। মানুষের নৈতিক অধঃপতন তাকে বিশেষভাবে চিন্তিত করে। বয়স বাড়ার সাথে সাথে তার চিন্তা ভাবনাও বাড়তে থাকে। তিনি মক্কা থেকে 3 মাইল দূরে হেরা নামক পর্বতের নির্জন গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। তার মনে নানা চিন্তা ও প্রশ্ন জাগত। তিনি ভাবতেন, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, আবার কোথায় যাব, এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য কী, মানুষ এত মারামারি কাটাকাটি কেন করে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান ও ইবাদত চলতে থাকল। তার বয়স 40 বছর হলো। রমজান মাসের কদর রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানরত। চারিদিক নীরব নিঝুম এমন সময় আদার গুহা আলোকিত হয়ে উঠল। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর মহান বাণী সর্বপ্রথম নিয়ে আসলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইকরা, পড়ুন। পড়তে বললেন কুরআন মজিদের সূরা আলাকের প্রথম 5টি আয়াত। সূরা আলাকের প্রথম 5টি আয়াতের অর্থ, হে মুহাম্মদ, পাঠ করুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার সেই মহিমান্বিত প্রতিপালকের, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এভাবে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করলেন। মক্কায় ইসলাম প্রচার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর আল্লাহর তাওহিদ প্রচার করতে থাকলেন। তাওহিদ অর্থ একত্ববাদ। তিনি প্রথম 3 বছর নিকট আত্মীয় স্বজন ও নিকটতম লোকদের কাছে গোপনে ইসলাম প্রচার করলেন। তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তারপর পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। প্রথম 3 বছরে 45 জন নরনারী ইসলাম গ্রহণ করেন। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন। অনেকেই ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিতে থাকলেন। কিছু কুরাইশ বংশের অনেক নেতা তার কথা মানল না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেগে গেল, তার উপর অত্যাচার শুরু করলো। তার চাচা আবুল হাব তাকে পাথর ছুঁড়ে মারলো, রক্তাক্ত করলো। কেউ কেউ তাকে পাগল বলতে লাগলো। তার উপর শারীরিক নির্যাতন শুরু করলো। তার উপর তার মাথার উপর ময়লা আবর্জনা রাখলো, চলার পথে কাঁটা বিছিয়ে দিল, তার অনুসারীদের উপর নির্মম অত্যাচার শুরু করলো। এভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদেরকে ইসলাম প্রচারে বাধা দিতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল। ইসলাম প্রচার করতে গিয়ে তিনি সব অত্যাচার সহ্য করলেন। সকল বাধা অতিক্রম করে তিনি ইসলাম প্রচার করলেন। তোমরা এই প্রশ্নটা হোমওয়ার্ক করে আনবে। সূরা আলাকের প্রথম 5টি আয়াতের অর্থ লিখো। তোমরা ঘরে থেকো, ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।